ডিসকাশন করব, চলুন জেনে আসি। তো একজন ভুক্তভোগী উনি জানাচ্ছেন যে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি 2022 সালে, আমার বয়স 22 বছর, আমার বাবা পরপর দুইবার ব্রেন স্ট্রোক করেন, তাই বাবা চাই তিনি থাকতেই আমাকে বিয়ে দিয়ে দিতে। বাবার অসুস্থতা দেখেও আমি রাজি, কিন্তু আমি লম্বাই 5 ফুট 5 ইঞ্চি, ওজন 72 কেজি, আবার কালো, কুসকুসে কালো নয়। অনেক ভালো ভালো বিয়ে আসে দেখে বলে পছন্দ হয়েছে, পরে আর কিছুই তারা বলে না। আমার বাবা আলহামদুলিল্লাহ আমাকে বিয়ে দেওয়ার জন্য তার অ্যাবিলিটিও আছে। এই নিয়ে 17 জন আমাকে দেখতে এসেছে, কত মানুষ কত কথাই বলে, কালো আমাকে আল্লাহ বানাই দিছে, এতে তো আমার হাত নেই। আমার আপু আমাকে বিভিন্ন ত্বক ফর্সাকারী ক্রিম দেয়, এইগুলো দিয়েও আমার চামড়া ফর্সাও হয় না, কেন জানি আমি জানি না। আমার ইচ্ছে নেই এসব দেওয়ার, আমি চাই যে আমাকে নিবে, দেখে নিবে আমি কালো। এইসব বললেও কথা শোনাই, বাবার শরীরটা মাঝে মাঝে ভালো যায় না, ভয় করে, আর আমার পরিচয়টা গোপন রাখবেন। একজন বিবাহ উপযুক্ত আসলে একজন পাত্রী তার কষ্টের কথা শেয়ার করছেন আমাদের সাথে। তো তার বাবা একজন আসলে স্ট্রোক করছে, আমরা জানি যে ব্রেন স্ট্রোক একটা কঠিন অসুখ, যেগুলো আসলে সুস্থতা নাই বললেই চলে, যেটা আসলে বেঁচেও না থাকার মতন অবস্থা হয়ে যায়। তো আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে উপযুক্ত পাত্রের একটা সন্ধান দিয়ে দেয়। তো এখানে আসলে একটা কষ্ট ছাপ আর কি প্রশ্নের মধ্যে ভেসে উঠছে, গায়ের রংটা বা ত্বকটা কালো, যেটা উনি বলল যে 17 জন পাত্র দেখতে এসে তাকে রিজেকশন করছে। আসলে ইসলামিক দেশ হলে এই বোনের বা এই পাত্রীর এমন পরিণতি আসলে হতো না। পাত্রী দেখার কিছু আদব কায়দা আছে, যে পাত্রীটা দেখবে আসলে পাত্রপক্ষের কিছু মানে মহিলারা, যারা আসলে আগে দেখবে যে আসলে পাত্রী ভালো কিনা, তারপরে না হয় পুরুষ দেখবে, এটা ধারাবাহিকতা আছে। আর আমরা জানি যে আফ্রিকান কিছু দেশ আছে সবাই কালো হয়, তা ওই দেশে আসলে কালোর কোনো সমস্যা হয় না। আমাদের বাংলাদেশে কালোরা একটু সামান্য কিছুটা হলেও নেগলেক্টেড হয়, অবহেলিত হয়। এখানে মূলত আসলে সাদা চামড়ার বেশ একটা কদর করা হয়, অন্যান্য দেশেও করা হয়। তো আসলে যদি ইসলামিক দেশ হতো, ইসলামিক মন মানসিকতার হতো, তাহলে কিন্তু এই ত্বকের রঙটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল না। আখলাক, অভ্যন্তরীণ যে চরিত্রের দিকগুলো আছে, সৎ আচরণ, এই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু উত্তম গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাহলে অনেক পুরুষই বা অনেক পাত্রপক্ষই এই মেয়েটাকে দেখতে এসে বারবার রিজেকশন করছে, তার মানে তাদের বাহ্যিক সৌন্দর্য তাদের হয়তো ভালো লাগছে না বা অ্যাভয়েড করছে, তারা আরও সৌন্দর্য খুঁজছে। আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য দু একটা আছে। একটা উদ্দেশ্য হচ্ছে যে এই বোনের আসলে কী করণীয়, এই বোনের করণীয় তো হচ্ছে কিছু আমল করা, যেটা আসলে কোরআনে আছে যে বিয়ের জন্য কিছু দোয়া আছে, হাদিসের যে নিয়মগুলো আছে সেইভাবে এগিয়ে যাওয়া, একটু সবর করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই সবরকারীদেরকে ভালোবাসেন। আর আপনি আসলে ত্বক ফর্সাকারী ক্রিম না বলে আমরা মনে হয় উজ্জ্বলতা লাবণ্য সৃষ্টিকারী কিছু ক্রিম যেগুলো আছে, ভিটামিন ই, সি, এই সমৃদ্ধ, যেগুলো আসলে কোনো ক্ষতি করে না, যেগুলো ত্বক ফর্সা করার জন্য যে সমস্ত ক্রিম বা কেমিক্যালগুলো ইউজ করা হয়, এখানে মার্কারি থাকে, পারদ থাকে ইত্যাদি, যে জিনিসগুলো ত্বকের আসলে লেয়ারটাকে নষ্ট করে দেয়, পরবর্তীতে এটা ক্যান্সারের সৃষ্টি করে, ত্বকের প্রদাহ সৃষ্টি করে, যেটা আপনার জ্বালাপোড়া ভাব তৈরি করবে, যেটা সাময়িকভাবে আপনি হয়তো ফর্সা হবেন, এটা দেখে বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল বা নকলভাবে ত্বকটাকে ফর্সা করা হয়েছে। এই জিনিসটা আসলে লাস্টিং করবে না, আপনার ক্ষতি হবে। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, আসলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যা চাই সেটা করে ছাড়বেন। হ্যাঁ, সেই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার ভালো বিয়ে হবে। যে আপনার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছে কোনো কাউকে, সেই হয়তো আপনার কাছে চলে যাবে, যেভাবে আপনার প্রতি বিয়ে আপনার তার সাথেই হবে লেখা। তো এখন আপনারা যেটা ফিকির করবেন, আর যেটা বলবো সেটা হচ্ছে যারা দিনদার পাত্র বা যারা ভবিষ্যতে বিয়ে করতে যাচ্ছেন, এখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, সেটা হচ্ছে বর্তমান সমাজে আধুনিক মন মানসিকতা যাদের, যারা বাহ্যিক সৌন্দর্য দেখে যারা বিবাহ সাদে করছেন, তাদের ডিভোর্সের মানে হার বা সংখ্যাটা অত্যাধিক বেশি। গায়ের রং দেখে বিয়ে করছে, তার চারিত্রিক কোনো দিক নাই,
বিয়ের কিছুদিন পরে শোনা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হচ্ছে না, স্ত্রীর আগে কারোর সাথে সম্পর্ক আছে, স্বামীর কারোর সাথে আছে, দুইজনের ভিতরে একটা দূরত্ব তৈরি হয় বাহ্যিক সৌন্দর্য দেখে বিয়ে করলে। কিন্তু বাহ্যিক সৌন্দর্য গুরুত্ব আছে, আর এই জিনিসের পাশাপাশি চারিত্রিক গুণাগুণটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। ইসলামিক যে ক্রাইটেরিয়াগুলো আছে, দিনদারিত্ব, আপনার যে যাকে বিয়ে করবেন তার ভিতরে ধার্মিকতা আছে কিনা, আল্লাহর হুকুমগুলো মেনে চলে কিনা, তাহলে কিন্তু দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং সহজ হবে। তাহলে বোন আপনি সবর করবেন আর আজে বাজে কোনো ক্রিম না নিয়ে একজন স্কিনের একজন ডক্টর দেখাবেন, সে যেই ক্রিমটাকে আপনাকে সাজেস্ট করবে সেই ক্রিমটা লাগাইতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।